কেন্দ্রের নতুন আইন, আর সেই আইন এবার ঘুমুড়িয়ে দিচ্ছে সরকারি কর্মীদের। এই আইন অনুযায়ী চাকরির মেয়াদ 30 বছর হলেই যে কোনো দপ্তরের কর্মীকে বসিয়ে দিতে পারে সংশ্লিষ্ট বিভাগ। শোনা যাচ্ছে কেন্দ্রীয় সরকার প্রতিটি মন্ত্রক ও বিভাগকে এই আইন বলবৎ করার ছাড় দিয়ে রেখেছে। অর্থাৎ এবার থেকে কোনো সরকারি দপ্তর যদি মনে করে নির্দিষ্ট কর্মীর কাজ আশানুরূপ নয়, তাহলে তাকে বসিয়ে দেওয়া হতে পারে। এক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তি আদালতে মামলাও করতে পারবেন না, কারণ দেশে সর্বোচ্চ আদালত সরকারের এই আইনে সিলমোহর দিয়েছে। জানা গিয়েছে, গত 3 মাস ধরে একাধিক সরকারি দপ্তর বেশ কিছু কর্মীর তালিকা তৈরি করা শুরু করে দিয়েছে। সেই সব কর্মীদের কাজে তাদের বিভাগীয় প্রধান খুশি নন। পরবর্তী অর্থবর্ষের আগে সারা দেশে বহু সরকারি কর্মী ও আধিকারিক এই আইনের জাঁতাকলে পড়ে চাকরি হারাতে পারেন বলে মনে করা হচ্ছে। এতদিন পর্যন্ত চলা আইন অনুযায়ী কেন্দ্রীয় সরকারি কর্মচারীর বয়স অন্তত 55 হলেই তবেই তাকে স্বেচ্ছাবসার দেওয়া হতো। তবে FR-56 এর নিয়ম অনুযায়ী বেশ কিছু সরকারি কর্মী যারা পেনশন নিয়মের মধ্যে পড়েন না, তাদের 3 মাসের মাইনে হাতে দিয়ে সংশ্লিষ্ট দপ্তর বসিয়ে দিতে পারবে। এমন সরকারি কর্মী যারা 50 থেকে 55 বছর বয়সী এবং 30 বছরের চাকরি জীবন পূর্ণ করেছেন, তাদের জন্য আলাদা রেজিস্টার তৈরি করছে বিভিন্ন বিভাগ। প্রতি 3 মাসে তাদের কাজের ধরন হিসাব সেখানে তোলা হবে, সেই হিসাবের ভিত্তিতে সংশ্লিষ্ট কর্মীর ভবিষ্যৎ নির্ধারণ হবে। তবে এক্ষেত্রে কোনো কর্মী যদি মনে করেন যে তার কাজের যাচাই বিভাগীয় প্রধান সঠিকভাবে করেননি, সেক্ষেত্রে তিনি নির্ধারিত কমিটির কাছে আবেদন করতে পারবেন। অগস্ট মাস থেকেই এই আইন প্রণয়নের সবুজ সংকেত বিভাগগুলিকে দিয়েছে কেন্দ্র।